আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন ইমো কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করে থাকি। বন্ধুরা, আপনারা জানেন এই ইমোতে কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপিং করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারি এবং আমাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু আমরা সেটা ইউজ করতে পারি। তো বন্ধুরা, অনেক আমাদের মধ্যে অনেকে কিন্তু আমরা জানি না যে কীভাবে একটি ইমোতে একটি অ্যাকাউন্ট খুলতে হয়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো কীভাবে আপনারা ইমোতে একটি খুব সুন্দর করে আপনার প্রোফাইল পিকচার দিয়ে এবং একদম স্মুথলি আপনারা কীভাবে একটি ইমোতে অ্যাকাউন্ট করতে পারেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আমরা দেখি কীভাবে আমরা মোবাইল ফোনে কীভাবে ইমোতে একটি অ্যাকাউন্ট খুলতে পারি। তো বন্ধুরা, চলুন আমরা দেখি কীভাবে আমাদের মোবাইলে আমরা একটি ইমো অ্যাকাউন্ট করতে পারি খুব স্মুথলি, খুব সুন্দরভাবে, খুব সহজে। তো বন্ধুরা, এর জন্য আমরা চলে যাবো আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে বন্ধুরা, আমাদের প্লে স্টোরে চলে যাবো। প্রথমে প্লে স্টোরে চলে গিয়ে একদম উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সার্চ ফর অ্যাপস অ্যান্ড গেমস যে অপশনটি, আমরা এই অপশনে ক্লিক করে দেবো। বন্ধুরা, এখানে আমরা টাইপ করবো ইমো, IMO ইমো। আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে অপশনটি ইমো, এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। বন্ধুরা, এরকম একটি অপশন চলে আসবে আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইনস্টল, আপনারা অবশ্য সবাই জানেন যে কীভাবে একটি অ্যাপস মোবাইলে ইনস্টল করতে হয়। আপনারা ইনস্টলে ক্লিক করে দেবেন বন্ধুরা এইভাবে। বন্ধুরা, এটা কিন্তু প্রথমে ডাউনলোড হবে, তারপর ইনস্টলিং হবে এবং স্ক্যানিং হয়ে কিন্তু সেটা আমাদের মোবাইলে আমরা কিন্তু পেয়ে যাবো। তো বন্ধুরা, এর জন্য একটু আমাদের ওয়েট করতে হবে একটু কয়েক সেকেন্ড। এখন স্ক্যানিং হচ্ছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্যানিং হচ্ছে। হ্যাঁ, অলরেডি স্ক্যানিং কমপ্লিটেড। এখন নিচে দেখতে পাচ্ছেন এরকম যে ওপেন, আমরা ওপেনে ক্লিক করে দেবো বন্ধুরা, ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দিলে বন্ধুরা একটু সময় লাগবে, আপনারা একটু দেখতে পাচ্ছেন যে ইমো অলরেডি চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের মোবাইলে এটাকে অ্যালাও চায়, অ্যালাও অবশ্যই চাবে, যদি অ্যালাও চায় তাহলে আপনাকে অবশ্যই অ্যালাও করে দিতে হবে। এটাকে অ্যালাও করে দিলাম বন্ধুরা, অ্যালাও করে দিলে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নিচে যে ফোন নাম্বারটি যে সেখানে, আপনার ফোন নাম্বারটি যে নাম্বার দিয়ে আপনি ইমো চালাতে যাচ্ছেন অথবা আপনি নেট চালান, সেই ইমো নাম্বারটি কিন্তু এখানে আপনাকে এই নাম্বার দিতে হবে এবং এটি হবে ইমো নাম্বার। যদি কেউ কখনো বলে যে আমাকে ইমো নাম্বারটা দিন বা দিও, তাহলে কিন্তু এই নাম্বারটি হবে বন্ধুরা। তাহলে আমার নাম্বারটা আমি এখানে টাইপ করে দিচ্ছি, হ্যাঁ। এরপরে টিকসিলতে ক্লিক করে দিতে হবে বন্ধুরা, ক্লিক করে দেবো। তো বন্ধুরা, এর আগে আপনারা এখানে কিন্তু বাংলাদেশ যদি কারণ না থাকে তাহলে বাংলাদেশ কিন্তু আপনার যার যার দেশের যে নাম সেইটি কিন্তু আপনারা এখানে টাইপ করে দেবেন। এটা কিন্তু এখানে কিন্তু সব দেশের নামই উল্লেখ করা আছে, আপনারা এখান থেকে আপনার যে দেশ সেই দেশের নামটি কিন্তু এখান থেকে আপনারা চুজ করবেন। যেহেতু আমার বাংলাদেশ, আমি বাংলাদেশ চুজ করে দিয়েছি এখানে। তো বন্ধুরা, এরপর কিন্তু আমরা এখানে যে টিকসিনোটি আছে টিকসিনোতে আমরা ক্লিক করে দেবো, ক্লিক করে দিলাম। বলছে যে এই নাম্বারটি কনফার্ম করার জন্য যে এই নাম্বারটি আমার কিনা, হ্যাঁ যে এটি কনফার্ম করতে চাচ্ছি কিনা, যে হ্যাঁ কনফার্ম এটি আমার, তাহলে ওকে বাটনে আমাকে ক্লিক করে দিতে হবে এখানে বন্ধুরা, ওকে ক্লিক করে দিলাম। হ্যাঁ, এই নাম্বারটি তারপর কনফার্ম করার জন্য যে এটি আপনার নাম্বার কিনা অথবা আপনার কাছে আছে কিনা নাম্বারটি, কেউ একটি কোড কিন্তু আপনাকে এই নাম্বারে সেন্ড করা হবে, সেই কোডটি কিন্তু এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে বন্ধুরা। হ্যাঁ, এই কোডটি অলরেডি চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, এই কোডটি কিন্তু আমি দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, যদি সিমটি আপনার মোবাইলে ইনসার্ট করা থাকে, লাগানো থাকে, তাহলে কিন্তু আপনাকে টাইপ করতে হবে না, সেটি কিন্তু অটো নিয়ে নেবে। তো বন্ধুরা, এখন যে অপশনটি এখানে চলে এসেছে সেই অপশনটিতে বলছে এখানে ফুল নেম দিতে, যে আপনার যে ফুল নেম সেই ফুল নেমটি এখানে দিয়ে দেবেন বন্ধুরা। আমি আমার নাম্বারটা নামটি এখানে দিয়ে দিচ্ছি। নাম এখানে দিয়ে বন্ধুরা একদম উপরে দিয়ে দেখতে পাচ্ছেন টান, এই টানে কিন্তু ক্লিক করে দিতে হবে। টানে ক্লিক করে দিলাম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে অলরেডি ইমো টিম কিন্তু আমাকে মানে কংগ্রাচুলেশন করেছে যে আপনাকে আমাদের ইমোতে অভিনন্দন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে একটি ছবি প্রোফাইল ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যামেরা। এখন এই ক্যামেরাতে কিন্তু আপনি ক্লিক করলে আপনার একটি ছবি কিন্তু অথবা একটি প্রোফাইল পিকচার কিন্তু আপনাকে দিতে হবে, যেটা যাতে সবাই কিন্তু আপনাকে বুঝতে পারে যে হ্যাঁ চিনতে পারে। তো বন্ধুরা, এই জন্য আমি ক্যামেরার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এখানে দুইটি অপশন চলে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে যদি আপনি
এখন মোবাইল দিয়ে একটি ক্যামেরা মোবাইল ক্যামেরা দিয়ে একটি ছবি উঠাতে চান তাহলে এখানে ক্লিক করবেন আর যদি আপনার মোবাইলে অলরেডি কোনো ছবি সেভ করা থাকে তাহলে আপনি নিচেটাতে ক্লিক করে দিবেন যেহেতু আমার মোবাইলে ছবি সেভ করা আছে তো এর জন্য বন্ধুরা আমি নিচে দিকে অ্যালবামে ক্লিক করে দিলাম এটাকে আপনি অ্যালাউ করে দিতে হবে এটাকে অ্যালাউ করে দিলাম এবং এখান থেকে আমি একটা ছবি এখান থেকে যে কোনো একটা ছবি আমি নিয়ে নেব বন্ধুরা এখানে আমি গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছবিটি আমি নিয়ে নেব ডোয়েন্টো শার্প দিস স্টোরি শেয়ার করতে যাচ্ছি না হ্যাঁ আমি কিন্তু এই ছবিটি অলরেডি নিয়ে নিলাম এটা কিন্তু আমার ইমোর প্রোফাইল পিকচার কিন্তু অলরেডি এটি কিন্তু সেট আপ হয়ে গেল তো বন্ধুরা এখন আমাকে কিন্তু ডান বাটনে ক্লিক করে দিতে হবে যে ডান অপশনটি আছে এখানে ডানে কিন্তু ক্লিক করে দিলাম হ্যাঁ ক্লিক করে দিলাম বন্ধুরা এখানে যদি অ্যালাউ চাই যত অ্যালাউ চাবে আপনাকে অবশ্যই অ্যালাউ করে দিতে হবে হ্যাঁ বন্ধুরা অলরেডি কিন্তু এটা কিন্তু আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি কমপ্লিটেড এটা কিন্তু কমপ্লিট এখন বলছে যে আমার এই মুহূর্তে ইমোটি কাউকে কোনো ফ্রেন্ডকে ইনভাইট করবো কি না যদি ইনভাইট করি তাহলে আমাকে এখানে ইনভাইটে ক্লিক করতে হবে আর যদি ইনভাইট না চাই তাহলে নট নাও এই অপশনে ক্লিক করতে হবে তো আমি ইমোর ইনভাইট করতে চাচ্ছি না বন্ধুরা আপনার করতে পারেন যদি ইনভাইট করেন তাহলে এখানে দেখে ব্যাক করেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার ইমো কিন্তু অলরেডি কমপ্লিটেড হ্যাঁ আমার কিন্তু ইমো অ্যাকাউন্ট কিন্তু অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন উপরে যে আমার ছবিটি প্রোফাইল ছবিটি উপরে এটা কিন্তু অলরেডি কমপ্লিটেড তো বন্ধুরা এখন যদি আমি কাউকে কারোর সাথে চ্যাট করতে চাই বা কোনো মেসেজ করতে চাই তাহলে আমাকে কিন্তু আর এই কন্ট্যাক্ট নাম্বারটি বের করতে হবে যেমন একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে যে কন্ট্যাক্টস এখানে যে কন্ট্যাক্টস দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্টস এখানে কিন্তু আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক নাম্বার আছে নাম আছে তো বন্ধুরা যদি আমি এখানে একটি নাম্বার দেখাই আপনাকে যে যদি এই নাম্বারে আমি কল করতে চাই ভিডিও কল তাহলে আমাকে এখানে কল এখানে চাপ দিলে কিন্তু একটি ভিডিও কল হয়ে যাবে তাছাড়াও যদি এখানে এই নাম্বার উপরে ক্লিক করি নাম্বার উপরে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এরকম অপশন চলে আসবে এখন যদি আমি ভিডিও কল দিতে চাই তাহলে এখানে ক্লিক করলে কিন্তু ভিডিও কল চলে যাবে তাছাড়াও যদি অডিও কল দিতে চাই তাহলে কিন্তু এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু অডিও কল সেখানে চলে যাবে তাছাড়াও বন্ধুরা আপনারা জানেন যদি আমি তার সাথে চ্যাট করতে চাই বা কোনো কথা বলতে চাই বা চ্যাট করতে চাই তাহলে কিন্তু কিছু লিখতে চাই তাহলে আমাকে ইউর মেসেজ যে গড়টি আছে এই গড়ে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকে আপনি যা খুশি লিখতে পারেন লিখে কিন্তু ডান পাশে যে তীরচিহ্নটি আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে তীরচিহ্ন এই তীরচিহ্ন যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু লেখাটি কিন্তু অলরেডি চলে যাবে ইতিমধ্যে হ্যাঁ তো এটিকে আমি সেন্ড করছি না এখন বন্ধু তাছাড়াও কিন্তু আমরা ইমোর মাধ্যমে বিভিন্ন ধরনের ফাইল বা বিভিন্ন ধরনের ফটো অথবা অনেক কিছু কিন্তু আমরা সেন্ড করতে পারি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একদম এই অপশনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অপশন যদি আমি ক্লিক করে দিই এখানে ক্লিক করে অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল যে অপশনটি আছে আমরা ফাইলে যদি ক্লিক করে দিই বন্ধুরা ফাইলে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টস কিন্তু আপনারা সেন্ড করতে পারেন এই ইমেলের মাধ্যমে এখান থেকে তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু সেন্ড করতে পারেন ভিডিও অডিও ডকুমেন্টস বিভিন্ন ধরনের অ্যাপস অনেক কিছু কিন্তু আপনারা এখান থেকে বন্ধুরা সেন্ড করতে পারেন তো বন্ধুরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইউজেবল একটি অ্যাপস আপনারা অনেক কাজে কিন্তু এটি ইউজ করতে পারেন তাছাড়াও বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের ইমোজি আছে কিন্তু এই ইমোজিগুলো বিভিন্ন ধরনের ছবি আছে এখান থেকে আপনারা এখান থেকে সেন্ড করতে পারেন এগুলো সেন্ড করতে পারেন এখানে অনেক অনেক ফটো আছে বন্ধুরা আপনারা সেগুলো কিন্তু এখান থেকে সেন্ড করতে পারেন বিভিন্ন ধরনের হাসির অথবা বিভিন্ন ধরনের অপশন আছে বন্ধুরা এখান থেকে লাভ এগুলো কিন্তু আপনারা এখান থেকে সেন্ড করে দিতে পারেন এখানে কিন্তু অনেক অনেক অপশন আছে খুঁজে পাবেন তো বন্ধুরা আপনারা দেখলেন যে কীভাবে ইমোতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং ইমো থেকে কীভাবে কল করা হয় এবং প্রোফাইল পিকচার তৈরি করে দেওয়া যায় সেট করা যায় এটা তো বন্ধুরা আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে তো বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে খুব সহজ উপায়ে আপনাদের মোবাইল ফোন দিয়ে আপনার মোবাইলে কীভাবে একটি ইমোতে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এটার প্রোফাইল পিকচার আপনারা দিতে পারেন কীভাবে নাম চেঞ্জ করতে পারেন নামে বানান ভুল হলে সেটি আপনারা চেঞ্জ করতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল
শিখদের নিউজ 24 এটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।